নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ভাবছি আমার মায়ের মতন করে মাটির উনুনে চিকেন কষা রান্না করব। বাস মনেও ইচ্ছা হলো, আর আমার মা ঠিক যে পদ্ধতিতে রান্না করতো সেইভাবেই ভাবছি একটু রান্না করব। তার আগেই আমি চলে আসলাম সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে ছোট্ট মাটির উনুনে রান্না করতে, ছোট্ট একটা পাটকুটির চালা ঘর যেখানে আমার মা কাঠে রান্না করতো। তো অনেক দিন রান্নাবান্না নেই, এর জন্য কী করবো, মানে একটু গোবর আর একটু মাটি গুলিয়ে নিয়ে উনুনটাকে ভালো করে আগে গোবর জল মাটি দিয়ে একটু ভালো করে ন্যাতা দিয়ে নেব। আমার মাও ঠিক রান্নার বেশ মিনিমাম এক দেড় ঘন্টা আগে কি করতো, এই রান্নার জায়গাটাকে একটু ন্যাতা দিয়ে নিত। তা আমি এর আগে দুদিন রান্না করেছি, আবার দুদিন গ্যাসে করলাম, মাটির উনুনে সেরকম রান্না করা হয় না। তা আজকে ভাবছি মাটির উনুনেই চিকেন কষা করব, আর ঠিক মায়ের পদ্ধতিতেই করব। আমি কি করি, বেশিরভাগ সময় রামপুরহাটে যখন থাকি তখন বা এখানে আসলেও আমি গ্যাসেই রান্না করি চিকেনটা। এখন আমি বেশ কিছুদিন ধরে এই মাটির উনুনেই রান্নার চেষ্টা করছি, আর কি বলবো আপনাদেরকে, মাটির উনুনে আমি যেটাই রান্না করছি সেটাই মনে হচ্ছে দারুণ টেস্টি আর দারুণ সুস্বাদু। তা ওর জন্য আজকে ভাবলাম আমি চিকেনটাও এখানেই রান্না করব। এর আগেও আমি খাসির মাংস এই মাটির উনুনে রান্না করেছি, আজকেও ভাবছি চিকেনটাকে ওখানেই রান্না করব। তা আমি ন্যাতা দিয়ে গোবর দিয়ে ওখানে লেপে দিয়ে চলে আসলাম চিকেনটাকে ভালো করে ধোয়ার জন্য। এখানে আমি বেশ চিকেনটাকে বেছে নিয়েছি, আর এখানে 1 কেজি 250 মতন চিকেন আছে, ভালো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর খুব সামান্য অল্প মশলা, আমি 2 মতন পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এখানে আমি 1 পেঁয়াজ বেটে দিচ্ছি, 1 রসুন, 1 আদা, আর মিনিমাম 5 থেকে 6 শুকনো লঙ্কা, আর 4 মতন কাঁচা লঙ্কা, আর 1 মাঝারি সাইজের টমেটো। এই যে রান্নার আগে এই পাশের আমাদের এই উনুনটা কিন্তু 2 উনুন, মানে 2 মুখ আছে, 1টাতে ভাত আর 1টাতে তরকারি হয়ে যায়। তো আমি এই ধারে কড়াইটাকে বসিয়ে দিলাম একটু গরম হওয়ার জন্য, আর এই দিকে ভাতের হাঁড়িটা বসানো আছে, এদিকে ভাতটা একটু ফুটে গেলে এ পাশ থেকে ওই উনুনটাতে দিয়ে দেবো ভাতের হাঁড়িটা, আর কড়াইটা এপাশে নিয়ে চলে আসবো। তা যাই হোক, ভাতটা আমার ফুটে গেছে, আমি ওর জন্য ওই পাশে হাঁড়িটা দিয়ে দিয়েছি। এখানে আমার কড়াই গরম হলে আমি কড়াইয়ে পরিমাণ মতন একটু তেল নিয়ে নিয়েছি, যতটা পরিমাণ লাগবে। আপনারা চাইলে এর থেকেও কম তেল ব্যবহার করতে পারেন, কারণ কম তেল মশলা খাওয়া কিন্তু শরীরের পক্ষে প্রচণ্ড ভালো। আমি এখানে তেলে একটু জিরে একটু তেজপাতা দিয়ে দিলাম, আমার মাও ঠিক এইভাবেই দিত, অতিরিক্ত উগ্র মশলা আমার মা কখনোই দিত না। তা আমিও ঠিক সেইভাবেই অল্প পেঁয়াজ অল্প মশলা দিয়ে মাংসটা করব, আর বিনা কোনো রঙে বা বিনা কোনো ফুড কালারে আমি এত সুন্দর চিকেনটার রঙ এনে দেবো, মানে ধারণার বাইরে। কারণ আমি দেখেছি কাঠের উনুনে যতবারই রান্না করি চিকেনের একটা আলাদাই বা মটনের একটা আলাদাই কালার চলে আসে। তা আমি এখানে পেঁয়াজটা হালকা ভাজা হলে পেঁয়াজের ওপরে আমি পরিমাণ মতন লবণটা দিলাম, যতটা পরিমাণ আর কি লাগবে। এখানে লবণটা দিয়ে আমি পেঁয়াজটাকে আরও একটু ভালো করে ভেজে নিলাম, এরপর আমি যে টমেটোটা কুচিয়ে রেখেছি সেই টমেটোটা দিয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে খুব একটা বিশেষ পেঁয়াজ কিন্তু দিইনি। আর এই রকম অল্প মশলায় চিকেন কষা একবার করে দেখবেন, দারুণ লাগে, একদম সিম্পল আর একদম মানে খুব সহজ পদ্ধতিতে সবাই রান্না করতে পারবে। এখানে আমি মশলাটাকে পেস্ট করে রেখেছিলাম, মশলাটাকে আমি তেলে ভালো করে দিলাম কষানোর জন্য পেঁয়াজের ওপরে। আমি এখানে হলুদটা আগে দিইনি, তাই হলুদটাও দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে কোনো রকম জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো এক্সট্রা কোনো মশলা নিইনি, শুধু আদা রসুন আর অর্ধেকটা মতন পেঁয়াজ বাটা আর লঙ্কা। এখানে দেখাই যাচ্ছে মশলাটা বেশ ভালো মতোই কিন্তু ফুটছে এবং গরম হয়ে গেছে। আমি এখন এই মশলাটাকেই ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত এই মশলা দিয়ে একটা তেল না ছাড়বে। কারণ মাংস কি মাছ কি যে কোনো রান্নার মেন হচ্ছে মশলা দিয়ে যখন হালকা পরিমাণে তেলটা ছাড়বে, মশলাটা যখন খুব ভালো মতন কষানো হয়ে যাবে, তখনই কিন্তু যে মাছ বা মাংস এটা দেওয়া উচিত, তাহলে তরকারির টেস্টটাও ভালো হবে। তা বোঝা যাচ্ছে যে মাংস মানে মশলাটার পাশ থেকে হালকা পরিমাণে একটা তেল ছেড়ে দিয়েছে, সেই টাইমেই আমি মাংসটাকে দিয়ে দিলাম।
এবার আমি মাংসটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো পুরোপুরি মাংসে আমি লাগিয়ে দিলাম। এবার আমি এটাকে মিনিমাম 7 থেকে 8 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। ও সাইডে আমার ভাতটাও চেক করে নিলাম, ভাতটাও দেখছি হয়ে গেছে। তাই হাঁড়িটা তুলে নেওয়া মাত্র কী হলো, আগুনটা উঠতে চাইছিল না, ওর জন্য ওই দিকে আবার ঢাকা দিয়ে দিলাম। এদিকে আমি 5 থেকে 7 মিনিট পর খোলার পরে আবার একটু ভালো করে নেড়ে দিলাম। আমি প্রথমত মশলাটাকে খুব ভালো করে কষি নিয়েছি, দ্বিতীয়ত আমি মাংস দেওয়ার পরেও কিন্তু এটাকে বারবার ঢেকে আর খুলে ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু কষিয়ে নেব। আমি আবার ঢেকে দিয়েছিলাম 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পরে খুলে ভালো করে নেড়ে চেড়ে আবার এটাকে আমি মিনিমাম 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, আবার খুলে নিলাম। এইভাবেই আমি আস্তে আস্তে ভালো করে কিন্তু ঢাকা খোলা করতে করতে মাংসটাকেও কষিয়ে নেব। আর এখন দেখা যাচ্ছে মাংস ভিতর থেকে একটা জল ছেড়েছে, দেখে বোঝাই যাচ্ছে। এবার এই জলটা যখন টেনে যাবে তখন কিন্তু পরিমাণ মতন এটা মাংসটাও সিদ্ধ হয়ে যাবে আর কষানোটাও খুব ভালো হবে। আর এখন দেখা যাচ্ছে উনুনে মানে এত গরম হয়ে গেছে, মানে গ্যাসের থেকেও ভালো উনুনে রান্না হয়। বড় বড় কাঠ যদি উনুনে দিয়ে দেওয়া হয় আর কিছু করারই দরকার হয় না, ও আপনার নিজের মতন জ্বলতেই থাকে। এখন কিন্তু ঘনঘনা আগুন পুরো, আর এই যে পুরো ধারটাই গরম। তো দেখেই বোঝা যাচ্ছে আমি কিন্তু কোনো ফুড কালার বা কোনো উগ্র মশলা ছাড়াই চিকেনে যে একটা কী সুন্দর কালার এসছে সেটা আপনাদের সামনে পুরোপুরিভাবে তুলে ধরলাম। এই দেখুন মাংস দিয়ে পুরোপুরি পরিমাণ মতন একদম তেল ছাড়তে লেগেছে, দেখুন। এবার আমি হালকা করে একটু জল দিয়ে দেবো, কারণ যেহেতু আমি এটা একটু গেভি গেভি টাইপের করব, এর জন্য জলটা আমি দেব। আপনারা যদি মনে করেন কষাই খাবেন তো এই টাইমে কষা আপনারা নামিয়ে দিতে পারেন, কারণ মাংস কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর খুব ভালো মতন। আর আমি রান্না করব আর আমার মেয়ে এসে কষা মাংস খাবে না, তাই হয় বাস বাটি নিয়ে দুই বোনের জন্য নিয়ে চলে গেল আমার দিদির মেয়ে আর ওনার নিজের জন্য। তো আমি বেশ 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢেকে দিয়েছিলাম, যেহেতু মাংস আমার এখানে সিদ্ধ হয়ে গেছে এর জন্য বেশিক্ষণ ঢাকার প্রয়োজন হয়নি। তা নামাবার আগে আমি একটু এলাচ থেঁতো করে দিয়ে দিয়েছিলাম, আপনারা চাইলে এখানে গরম মশলাও দিতে পারেন। তা আমি এলাচটা থেঁতো করে দিয়ে দেওয়ার পরে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমি এটাকে নামিয়ে নেব, হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে। তো বলুন কেমন কালার হয়েছে আর মাংস রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।